খোলা জেলায় হিন্দু উগ্রবাদী গৌরাঙ্গ কর্তৃক মানবতার মুক্তির দূত মহানবী কটুক্তির প্রতিবাদ ও তাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন সম্প্রতি ভোলায় গৌরাঙ্গ নামক এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী আসাল্লামের শান মান ও মর্যাদাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সারা বাংলাদেশ তথা সমগ্র পৃথিবী মুসলমানের কলেজায় আঘাত করেছে এই উগ্রবাদী গৌরাঙ্গকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং হেফাজতে ইসলামের দীর্ঘদিনের দাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম কোরআন হাদিস তথা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি কটাক্ষকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তিমূলক আইন পাশ করতে হবে কেননা দেশে এই ধরনের আইন না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করার জন্য এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত থাকবে হেফাজতে আমির ও মহাসচিব বলেন অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ঘটনার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে অতএব অবিলম্বে এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেতৃদয় সরকারের প্রতি জোর দাবি জানান এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মৌলানা ইউনুস আহমদ ও যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান ভোলাই হিন্দু উগ্রপন্থী গৌরাঙ্গ কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন উগ্রপন্থী গৌরাঙ্গ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অবমাননা করে মুসলিম উম্মার হৃদয়ে চরম আঘাত করেছে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে ইসলামী আন্দোলনের এ শীর্ষ নেতৃত্বে বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মহল রসুল সাল আলাইস্লামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অবমাননা করে যাচ্ছে এজন্য দেশের শীর্ষ ওলামা মাসায়গণ বারবার দাবি জানিয়ে বলেছেন আল্লাহ ও রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আইন প্রণয়ন করতে হবে রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আইন থাকলে বারবার রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্য কেউই সাহস পেত না মাননা ইউনুস আহমেদ ও মাননা গাজী আতাউর রহমান বলেন অবিলম্বে হিন্দু উগ্রপন্থী গৌরাঙ্গকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না এছাড়াও ভোলা সহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলে রসুল সাল্লাহ সাল্লামের কটুক্তিকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে তাওহিদ প্রেমী মুসলিম জনতা